এই প্রশ্নগুলো আসলে প্লেয়ারদেরকে করা উচিত না, তারা যেভাবে প্রশ্নটা প্লেয়ারদেরকে ছুড়ে দেন, এটা আমি হ্যাঁ না যেটাই বলি সেটাই আসলে নেগেটিভ ওয়েতে আসে। কারণ আসলে প্লেয়ারদের খোঁজার বিষয় না, প্লেয়ারদের বিষয় হলো সে কতটুকু পারফর্ম করতে পারছে। কারণ না আসলে ন্যাশনাল টিমে তো কারণ আসলে প্লেয়ারদের খোঁজার বিষয় না, প্লেয়ারদের বিষয় হলো সে কতটুকু পারফর্ম করতে পারছে। যে পারফরমেন্স করতে থাকে সে ন্যাশনাল টিমে খেলতে থাকে, যে পারফরমেন্স করে না সে বাইরে থাকে, টিম কম্বিনেশনের কারণে বাইরে থাকতে পারে, সিনারিও হতে পারে, এক এক সময় এক এক রকম খেলা হয়, ওয়ান ডে হয়, টি টোয়েন্টি হয়, সেটার কারণে টিমের মধ্যে থেকে থাকতে না পারে, টেস্ট অনেক দিন পরে পরে হয়, সেটা একটা ডোমেস্টিক সার্কিটের কারণে একটা পরিবর্তন আসতে পারে। প্লেয়ারদের আসলে খোঁজার কারণ নাই, খোঁজা উচিতও না যে সে এত রান করার পর মনে হয় যে পর্যাপ্ত সুযোগ পেয়েছেন। এই প্রশ্নগুলো আসলে প্লেয়ারদেরকে করা উচিত না, তারা যেভাবে প্রশ্নটা প্লেয়ারদেরকে ছুড়ে দেন, এটা আমি হ্যাঁ না যেটাই বলি সেটাই আসলে নেগেটিভ ওয়েতে আসে। তা আপনাদের এই প্রশ্নগুলো অবশ্যই প্লেয়ারদেরকে করা উচিত না, আসলে যারা এটা যে সিলেকশনে আছেন, যাদের যাদের মাধ্যমে আমরা ন্যাশনাল টিমে আসি বা যে ওয়েতে আসি সে ওয়েতে আসলে বলা উচিত। সেগুলো প্রশ্ন করাটা আমার মনে হয় না যে একটা প্লেয়ারের হ্যাঁ না কোনো অ্যান্সার থাকে, তা আমি এই ব্যাপারে আসলে অবগত না। সামনে যেহেতু টেস্ট ম্যাচ, পাকিস্তানে টেস্ট আছে এবং এই মুহূর্তে আপনার ওই সুযোগটাও আছে পাকিস্তানে টেস্ট খেলার, ওইখানের জন্য আসলে আপনি কতখানি প্রিপারেশন নিয়েছেন লাস্ট এক দুই মাস ধরে? আসলে আমাদের টাইগার্স ক্যাম্প ছিল প্রথমে হোয়াইট বল আর রেড বলে। হ্যাঁ, হোয়াইট বলটা ছিল ব্যাকআপ প্লেয়ার, যারা ওয়ার্ল্ড কাপে ইনজুর্ড হলে পারে আমরা প্লেয়ার কিছু যাব। সেখানে আমরা এক মাস প্রায় হোয়াইট বলে প্র্যাকটিস করেছি। এরপরে এখানে আসার পরে প্রচুর পরিমাণে বৃষ্টি, আমাদের দেশের অবস্থান ভালো ছিল না, এরকম করে আমরা ম্যাক্সিমাম চার পাঁচটা সেশন করতে পারছি। এর মধ্যে আসলে বিভিন্ন রকম ওয়েদার তো দেখছেন, আমরা টুডে ম্যাচে উইকেটটাও দেখেছি, ওয়েদারের কারণে উইকেটটা ওরকম শতভাগ প্রিপেয়ার ছিল না, আবার আজকে খেলা শুরু হচ্ছে। তো আমাদের এমন না যে আমরা অনেক প্র্যাকটিস সেশন করেছি টেস্টে রেডি হওয়ার জন্য, বাট যতটুকু হয়েছে পাঁচ ছয়টা সেশন হয়েছে, যেটা আমার কাছে মনে হয় পর্যাপ্ত। এখন একটা ভালো থ্রি ডে ম্যাচ হচ্ছে যেখানে ন্যাশনাল টিমের ম্যাক্সিমাম প্লেয়ার খেলছে, একটা ভালো দুজনের একটা দুইটা টিমের একটা ভালো কম্বিনেশন আছে, যাতে পেস বলিং ইউনিট বলি, স্পিনিং ইউনিট বলি, সে অনুযায়ী মনে হচ্ছে এই প্রস্তুতিমূলক ম্যাচটাতে অনেক আসলে হেল্প করবে যে কোনো প্লেয়ারদের জন্যই।